बुद्धि और कौशल जाना थाकले महिलादेर काछे किन्तु कोनो काजी कठिन ना। और आम्रा जे रकम घरेर काजकर्म करी सेरकम भावे समान ताले किन्तु बाइरेर काजकर्म करते पारी। और दुटो दिक एकसाथे ब्यालेंस करे चलते गेले जानते हबे प्रचुर परिमाणे बुद्धिर, केनना बुद्धि दिए जदि आम्रा काज ना करी ताहले दिनेर शेषे किन्तु आम्रा अनेकटाई पिछिए पड़ब। जन जानते हबे नानान रकमेर टिप्स। आज के सेई रकमेर बेश किछु टिप्स तोमादेर साथे शेयर करब जेगुलो देखले आमादेर प्रत्येकेरई कोनो ना कोनो उपकारे आसबे। चलो ताहले आजकेर ভিডিওটা শুরু করে দিই। বর্ষাকালে এই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে যে আমরা যে বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢালি সেই বিস্কুটগুলো কিন্তু দু একদিন গেলেই নেতিয়ে যায়, আর নেতানো বিস্কুট আমাদের কিন্তু খেতে ইচ্ছে করে না। আমরা অনেক সময় কি করি, ফ্রিজের মধ্যে বিস্কুটের প্যাকেট ধরে রেখে দিই যাতে নরম না হয়, কিন্তু কৌটোর মধ্যে ঢালার পরই এই সমস্যাটা বেশি দেখা যায় যে একটু হয়তো কৌটোর মুখটা হালকা করে আটকানো রয়েছে বা কোনো কারণে কিন্তু হাওয়া ঢুকলে বিস্কুটটা নেতিয়ে যায়। আর এই রকম সমস্যা কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরাই পড়ে থাকি। তো এবার থেকে যখন আমরা বিস্কুটের প্যাকেট খুলে কৌটোর মধ্যে ঢালবো তখন একটা কাজ যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু বিস্কুট দিনের পর দিন মুচমুচে থাকবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ চিনি। বিস্কুটের কৌটোর মধ্যে যদি এক চামচ পরিমাণ চিনি দিয়ে তারপর আমরা বিস্কুটগুলোকে রাখতে পারি, তারপর যদি ঢাকনাটাকে টাইট মতো বন্ধ করে রাখি তাহলে বিস্কুট 2 থেকে 3 মাস পর্যন্ত মুচমুচে থাকবে, কোনো রকম নরম হবে না। বর্ষাকালে এই সমস্যাটা বেশি হলে অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরের টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু 2-3 বার করে ভাত রান্না হয়, আর ভাত রান্নার জন্য প্রথমে কিন্তু আমরা চালটাকে পরিমাণ মতো নিয়ে ধুয়ে নিই। প্রথমবার যখন আমরা চালটাকে ভালো মতো ধুই তখন চালের মধ্যে থাকা সমস্ত ময়লা কিন্তু এই জল দিয়ে বেরিয়ে আসে। আর প্রথমবার যখন আমরা চালটাকে ধোবো তখন কিন্তু জলটা অনেকটা ঘোলাটে একটা সাদা রং হয়ে যায়। আর চাল ধোয়া জল যে আমাদের কতটা কাজে লাগে সেটা কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই জানি। তো দেখো এখানে আমার চালটা প্রথমবার ভালো মতো ধোয়া হয়ে গেছে। এই চালের জলটাকে কিন্তু আমি ফেলে দেব না, এই জলটাকে দিয়ে আমি একটা এমন কাজ করব যার জন্য বেঁচে যাবে আমাদের অনেকগুলো টাকা। তো কি করব, প্রথমে এই জলটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাত্রটা আমাদের আর দ্বিতীয়বার ব্যবহার করতে নাও লাগতে পারে সেই রকম একটা পাত্রের মধ্যে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হারপিক। হারপিক দিয়ে ভালো মতো এই মিশ্রণটাকে আমি দিয়ে নেব। তো তারপর এটাকে আমি রেখে দেবো বেশ কিছুটা সময়ের জন্য। এবার এই সলিউশনটা আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের প্রত্যেকের বাথরুমের মেঝে বা বাথরুমের দেয়ালগুলো কিন্তু জলের আয়রনের দাগ পড়ে পড়ে এরকম একটা লালচে দাগ হয়ে যায় যেটা কিনা খুব কষ্ট করে আমাদের তুলতে হয় বা অনেকটা সময় লেগে যায়। তো এবার থেকে আর কষ্ট করার প্রয়োজন নেই। এই চাল ধোয়া জলের মধ্যে দিয়ে যে হারপিকটা আমরা সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেটাকে যদি আমরা একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিতে পারি যে সব জায়গায় জলের আয়রনের একটা লালচে দাগ হয়ে গেছে সেই সব জায়গায় ভালো মতো দিয়ে যদি হালকা হাতে একটু ঘষে দিই তারপর দেখা যাবে যে পুরো দেয়ালটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে, জলের আয়রনের দাগটা কিন্তু সাথে সাথে উঠে যাবে। কেননা আমরা প্রত্যেকেই জানি চাল ধোয়ার জলে কিন্তু আমরা নানান ধরনের জিনিস পত্র পরিষ্কার করে থাকি। তো এবার দেখো পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে একদমই কিন্তু লালচে দাগগুলো আর নেই। আবার আমরা টয়লেটও এইভাবে পরিষ্কার করতে পারি। তো দেখতেই পাচ্ছ কোমরটা কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ময়লা হয়েছে। সবসময়ের জন্য আমাদের হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। এই চালের জল মেশানো যে হারপিকটা আমরা গুলিয়ে রেখেছিলাম সেই সলিউশনটাকে যদি এইভাবে কোমরের মধ্যে দিয়ে 15 মিনিট রেখে দিয়ে তারপর যদি আমরা ফ্ল্যাশ করি তারপর দেখতেই পাবে যে সমস্ত ময়লা কিন্তু একবারে উঠে গেছে। আর এইভাবে যদি আমরা টয়লেটগুলোকে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের হাত লাগানো ছাড়াই আমরা টয়লেট সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবো। তো এই ভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, কাজটা কিন্তু অনেক সহজেই হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে যাচ্ছি পরের টিপসে। পায়ে আমাদের অনেক সময় অনেক রকম সমস্যা হয়, আর পায়ে যদি কোনো রকম সমস্যা হয় আমাদের হাঁটা চলা কিন্তু প্রায় বন্ধ হয়ে যায়। সমস্যাগুলো খুব ছোট হলে কষ্টটা কিন্তু অনেকটা বেশি থাকে, যেরকম পায়ের নোকুনি হওয়া বা পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে কোনো ঘা হয়ে যাওয়া। শুধুমাত্র পায়ে না, এরকম কিন্তু আমাদের হাতের নখেও নানান রকম সমস্যা হতে পারে। কিন্তু হাতের নখে হলে আমরা তবু কাজকর্ম করে হাঁটা চলা করতে পারি, কিন্তু পায়ের নখে হলে আমরা যেরকম জুতো পরতে পারি না সেরকম বাইরের কোনো কাজকর্ম করতে পারি না। তো এইরকম নানান সমস্যা হয়। তো এই ধরনের সমস্যাগুলোকে অল্পেতেই আমরা সারিয়ে ফেলতে পারবো শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে। তোমরা হয়তো ভাবছো শুকনো লঙ্কা দিয়ে আবার কি হবে, তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা। আর এই ধরনের একটা শুকনো লঙ্কা নিতে হবে যেটা কি না একটু চওড়া ধরনের হয় আর একদম ফ্রেশ হয়। তো কি করতে হবে, প্রথমে শুকনো লঙ্কার মাথার দিকের এই অংশটাকে কেটে ফেলতে হবে, আর কেটে ফেলার পর ভেতরে যে বীজগুলো রয়েছে সেটাকে সম্পূর্ণ এর ভেতর থেকে বের করে ফেলতে হবে, একটা বীজও যেন না থাকে। আর 2-1টা বীজ যদি থাকে পরে কিন্তু এমনি বেরিয়ে যাবে। আর নিয়ে নিয়েছি এখানে খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। এবার এমনভাবেই সর্ষের তেলটাকে আমরা শুকনো লঙ্কার মধ্যে ভরবো যাতে কোনো রকমভাবেই না লঙ্কার নিচ থেকে ফেটে বেরিয়ে আসে। তো দেখো এখানে আমি শুকনো লঙ্কার মধ্যে তেল ভরে নিয়েছি। এবার কি করব, প্রথমে আমাদের গ্যাসটা জ্বালিয়ে নিতে হবে, আর অবশ্যই গ্যাসটাকে কম আঁচে জ্বালাতে হবে যাতে
কোনোভাবেই না লঙ্কাটা প্রথমেই পুড়ে যায়। এরপর এই হালকা আগুনেই কিন্তু আমরা লঙ্কাটাকে সেকে নেব। তবে খেয়াল রাখতে হবে লঙ্কার সামনের দিকের অংশটা আর পিছনের দিকের অংশটা যেন হালকা পুড়ে যায়। আর হালকা পুড়ে গেলেই কিন্তু তবেই আমাদের রিলিফ পেতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো দেখো সামনের আর পিছনের দিকের অংশটা হালকা পুড়তে শুরু হয়েছে। আর খেয়াল রাখতে হবে লঙ্কার ভেতরে থাকা তেলটা যেন কোনোরকমভাবেই না বেরিয়ে আসে। তো এবার কি করব, গরম থাকা অবস্থায় এই তেলটাকে যদি আমরা পায়ের আঙুলের ফাঁকায় ফাঁকায় বা নখকুনির জায়গায় আমরা দিয়ে দিতে পারি তাহলে যে কোনো রকম পায়ের সমস্যা থেকে সাথে সাথে মুক্তি পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন খানিকটা গরম থাকা অবস্থাতেই আমরা এই তেলটা দিতে পারি। তবে তোমরা হয়তো অনেকেই ভাববে যে এতে হয়তো জ্বালা করতে পারে, কিন্তু একদমই না। যেহেতু লঙ্কার বীজটা আমরা প্রথমেই ফেলে দিয়েছি তাই এতে বিন্দুমাত্র জ্বালা একদমই করবে না। আর এইভাবে দিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে হওয়া ব্যথা, হয়তো আমরা হাঁটতে পারছিলাম না, সেটাও খানিকক্ষণের মধ্যে রিলিফ পাওয়া যাবে। আশা করছি এই টিপসটাও কাজে দেবে। চলে যাচ্ছি পরের টিপসে। আমাদের বাথরুমের ড্রেন হোক কিংবা রান্নাঘরের বেসিংয়ের পাইপলাইন হোক, যেভাবেই হোক কোনো না কোনো পোকামাকড় কিন্তু আমাদের ঘরে সবসময়ের জন্যই ঢোকে। আর শুধুমাত্র ঘরে না, বাথরুমেও কিন্তু এই ধরনের পোকামাকড়, টিকটিকি, আরশোলা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর এগুলোকে তাড়ানোর জন্য আমরা কিন্তু দোকান থেকে পয়সা দিয়ে হিট কিনে আনি। আজকে হিট না, এমন একটা সলিউশন তোমাদের সাথে তৈরি করে দেখাবো যেটা দিয়ে একটা রেমেডি বানালে কিন্তু কোনোরকম পোকামাকড় টিকটিকি ঢুকবে না। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নিম সাবান। এক্ষেত্রে তোমরা অন্য কোনো সাবানও ব্যবহার করতে পারবে, তবে নিম সাবানটা নেওয়ার চেষ্টা করবে, কেননা নিম কিন্তু অ্যান্টিসেপ্টিক আর নিমের গন্ধে কিন্তু সমস্ত পোকামাকড় দূর হয়ে যায়। আর নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন। আর রসুনের যে খোসাটা আমি ছাড়াচ্ছি, এই খোসাটাকে ফেলে দেবো না। রসুনের খোসাটাকে এই সাবানগুলোর মধ্যে রেখে দিয়েছি। আর এই যে 2 কোয়া রসুন, এই 2 কোয়া রসুনকেও কিন্তু আমি গ্রেট করে দেবো। এখানে তোমরা চাইলে একটু থেঁতো করে দিতে পারো। তো দেখো এখানে আমার রেমেডিটা বানানো হয়ে গেছে। এবার এটা আমরা কি করব, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু স্প্রে বোতল থাকে। স্প্রে বোতলের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে যদি এই সাবানগুঁড়ো আর রসুন থেঁতো করা বা খোসাটা আমরা সম্পূর্ণ নিয়ে তারপর এই স্প্রে বোতলটাকে আমরা টয়লেটে স্প্রে করতে পারি, তাহলে টয়লেট থেকে আসা নানান রকম পোকামাকড় হোক, টিকটিকি, আরশোলা হোক, যাই হোক না কেন, সম্পূর্ণ কিন্তু আর ঘরে প্রবেশ করতে পারবে না, এমনকি টয়লেটেও থাকবে না। আর এইভাবে আমাদের রান্নাঘরের জানলা হোক বা টয়লেটের জানলা সমস্ত জায়গাতেই কিন্তু এই স্প্রেটা আমরা করতে পারবো, তাতে আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এবার থেকে যাদের ঘরে প্রচুর পরিমাণে পোকামাকড় ঢোকে তোমরা অবশ্যই এই স্প্রেটা ব্যবহার করে দেখবে, বাইরে থেকে কোনো কিছু কিনে এনে আর দেওয়ার প্রয়োজন পড়বে না। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।